शिक्षार्थी बंधुरा ब्लैकबोर्ड 20 यूट्यूब चैनले तुम्हारे स्वागतम। आज के तुम्हारे देखा फिल इन द ब्लैंक्स अर्थात शून्य स्थान पूरण। तो तुम्हारा जानो शून्य स्थान पूरण एक बार षष्ठ थेके एकादश द्वादश श्रेणी पर्यंत इंग्लिश फर्स्ट पेपर एवं सेकेंड पेपर उभय पेपारे आसे। तेले बुझते ही पारछो प्रश्नटी कतटा गुरुत्वपूर्ण। किन्तु मजार ब्यापार हच्छे कष्टेर ब्यापार हच्छे प्रश्नटी आमादेर अधिकांश शिक्षार्थीर जन्य खूब कठिन हये पड़े। तो आज के आमी तोमादेरके नियम धरे धरे शिखिये देव केमन करे आमरा खूब सहजेई एई प्रश्नटीके सहजभावे उत्तर लिखते पारि। तो आमी आजके तोमादेरके देखाबो क्लोज टेस्ट उइदाउट क्लोज अर्थात जेखने एक पैसेज थाकबे किन्तु पैसेजर उपरे कोनो शब्द देवा थाकबे ना, तोमादेरके निजे थेके शब्द चूज करे पछंद करे लिखते हबे। तो उइदाउट क्लूजे साधारणत एबार जारा तोमरा एसएससी 22 सालेर परीक्षार्थी जदि एई प्रश्नटि सबार जन्य तारपरे विशेष करे 22 सालेर परीक्षार्थी तोमरा जारा तोमरा जानो जे तोमादेर शून्य स्थान पूरण हबे तीन जातीय शब्द दिए प्रिपोजिशंस आर्टिकल जिरो आर्टिकल। आसले दुई धरनेर प्रिपोजिशन एवं आर्टिकल आर जिरो आर्टिकलटाके जेखाने कोनो आर्टिकल बसबे ना सेखाने एकटी क्रस साइन देव। एटी आसले कोनो शब्द नय एकटी क्रस साइन। जाहोक दुई धरनेर शब्देर व्यवहार होते हबे प्रिपोजिशन एवं आर्टिकल। तो आसो आमरा शुरू करे आमादेर आजके लेसनटी शुरू करे दिई। এই যে আমাদের এই হচ্ছে আমাদের টেক্সট। দেখো উপরে ইনস্ট্রাকশনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই ইনস্ট্রাকশনটি তোমাদের অন্যরকম হতে পারে, যেমন লেখা থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশনস আর্টিকল অ্যান্ড জিরো আর্টিকল, এটিও থাকতে পারে। তো যাই হোক যেটাই থাকুক না কেন, আমি তোমাদের এখন এই লেসনটিতে দেখাবো হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, এবং পরে আরেকটি এখনই আরেকটি টেক্সট দেখাবো সেখানে দেখাবো আর্টিকল এবং জিরো আর্টিকল। তো প্রথমে আমরা শুরু করে দেবো প্রিপোজিশন দিয়ে। তা আমি খুব সহজেই আমরা যেটি করব সেটি হচ্ছে প্রত্যেকটি লেসনের আমরা একটি করে নিয়ম দেখে নেব। তো প্রথম বাক্যটির জন্য প্রথম গ্যাপটির জন্য যে নিয়ম সেটি দেখে নাও। কোনো ব্যক্তি বা বস্তুর নাম অনুসারে কোনো কিছুর নামকরণ করা বোঝালে নেমের পর আপটার লিখতে হয়। কি বুঝলাম আমরা, এ আমাদের নেম, এখানে লিখতে হবে আপটার। কেন, দ্য অলিম্পিক গেমস আর নেমড আফটার, উত্তর আমরা বলেছি ইতিমধ্যেই আফটার, নেমড আফটার দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস। তাহলে অলিম্পিক খেলাধুলোর গ্রিসের অলিম্পিয়া শহরের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল। অর্থাৎ নেমের পরে আপটার লিখব যদি কোনো কিছুর নাম অনুসারে অন্য কিছুর নামকরণ করা বোঝায়। তাহলে নেমের পরে আমরা কী লিখব, আপটার লিখব। তাহলে এটি আমাদের গ্যাপ নাম্বার এই। তো আমরা এই নাম্বারে লিখলাম হচ্ছে আপটার। তো আমরা লিখে দিলাম আপটার। পরের সেন্টেন্সটি শুরুছি ইন দোজ ডেজ, এটি নিয়মটা দেখে নিই আগে। কোনো কিছুকে খণ্ড খণ্ড বা ভাগ করা বোঝালে ডিভাইড ভার্বের পরে ইনটু লিখতে হয়। আসো বাক্যটি পড়ে নিই। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে গ্রিস ওয়াজ ডিভাইডেড ইনটু ম্যানি সিটিজ। সেই দিনগুলোতে গ্রিস নানান অনেক অনেক শহরে অনেকগুলি শহরে বিভক্ত ছিল। তো ডিভাইড ভার্বের পরে কী লিখেছি আমরা, ইনটু লিখেছি। ডিভাইড ভার্বের পরে আমরা ইনটু লিখেছি, তাহলে আমাদের বিয়ের উত্তরটা হচ্ছে ইনটু। কেন, কোনো কিছুকে খণ্ড খণ্ড বা ভাগ করা বোঝালেই ডিভাইডের পর আমরা ইনটু লিখব। তো আমরা লিখে দিলাম ইনটু বি গ্যাপে। নাম্বার সি, সিয়ের উত্তরটা আমরা দেখিনি আগে, নিয়মটা দেখিনি। অনেকের মাঝে বোঝালে সেই সকল শব্দের পূর্বে অ্যামাং লিখতে হয়। কি লিখলাম আমরা, দে ইউজ টু ফাইট ড্যাশ দেমসেলস। আচ্ছা দেমসেলসটাকে আমরা পড়ি কীভাবে, এটি দেখো একে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটির সাথে সম্পর্কেই সাবজেক্টে দেই দেমসেলসের বাংলা হচ্ছে তারা নিজেরা, তারা নিজেরা। তাহলে দেই ইউজ টু ফাইট, যে অনেকের মাঝে বোঝালে সেই শব্দটির পূর্বে অ্যামাং বসে, তাহলে এখানে আমাদের অ্যামাং। দে ইউজ টু ফাইট অ্যামাং দেমসেলস, তারা নিজেরা নিজেদের মাঝে কি করত, যুদ্ধ করতে, ইউজ টু ফাইট যুদ্ধ করত। তাহলে অনেকের মাঝে বোঝালে আমরা সেই সকল শব্দের পূর্বে অ্যামাং লিখব। তাহলে নাম্বার সিতে আমরা লিখলাম অ্যামাং, এটি আমরা অ্যামাং লিখে দিলাম। আর পরে নাম্বার ফোর, নাম্বার ডি, ডিয়ের উত্তরটি আমরা দেখিনি, উত্তর নয় নিয়মটি দেখিনি। কেউ কোনো কিছুতে জ্ঞাত বুঝাতে কনসার্নের পরে অ্যাবাউট লিখতে, কনসার্ন মানে কিন্তু জ্ঞাত বা জানা। তো যখন আমরা কনসার্ন ভার্বের ব্যবহার দেখব তখন তারপরে আমরা অ্যাবাউটটা লিখে দেবো। তো বাক্যটা দেখিনি, বলছে আ ম্যান নেমড ইফিটাস, ইফিটাস নামক একজন ব্যক্তি ওয়াজ কনসার্ন, তিনি জ্ঞাত ছিলেন অ্যাবাউট সাস ওয়েস্টফুল স্ট্রাইভ। এই যে অযথা বিবাদ, এই অকারণে বিবাদ, এই বিবাদ সম্পর্কে ইফিটাস নামক একজন ব্যক্তি জ্ঞাত ছিলেন বা তার জানার মধ্যেই ছিল। তো যখন আমরা কনসার্ন ভার্বের ব্যবহার দেখি তখন কনসার্নের পরে আমরা অ্যাবাউট লিখি। তো ডি নম্বরে আমরা লিখলাম অ্যাবাউট। তারপর আসো, হিট ড্যাশ আ প্ল্যান টু সেট আপ পিস ইন দ্য কান্ট্রি। নিয়মটা দেখে নাও, কোনো কিছুর উপর পরিকল্পনা করে বোঝাইতে হিটের পরে আপন লিখতে হয়।
কোনো কিছুর উপরে পরিকল্পনা করা বোঝাইতে হিটের পরে আপন লিখতে হয়। এই বাক্যটি দেখো, হি হিট ড্যাশ এ প্ল্যান টু সেট আপ পিস ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে শান্তি স্থাপন করবার জন্য তিনি পরিকল্পনা করলেন। তো হিট ভার্বের পরে পরিকল্পনা করা অর্থে হিট ভার্বের পরে আমরা আপন লিখি। তো এই যে আমরা আপন লিখেছি, তো ই নাম্বারে আমরা লিখে দিলাম আপন। এই যে পাস্ট গ্যাপ, এই পাস্ট গ্যাপ আমরা পূরণ করেছি কিন্তু একেবারে নিয়ম ধরে ধরে। তো এইভাবে যদি নিয়ম ধরে তোমরা এরকম কিছু গ্যাপ তোমাদের বইয়ের মধ্যে থেকে প্র্যাকটিস করো তাহলে কি দাঁড়াবে, আমার বিশ্বাস যে প্রেপোজিশনের ব্যবহার নিয়ে তোমাদের কোনো কোনো সমস্যা থাকবার কথা নয়, থাকবে না। তো আসো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে আমি ফিরে আসছি এই কয়েক সেকেন্ড পরে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড 20। এই চ্যানেলটিতে আমি প্রায় 100-এরও বেশি গ্রামার ক্লাস আপলোড করেছি, আর আমার সমস্ত গ্রামার ক্লাসগুলো আমি তৈরি করে থাকি আমার নিজের লেখা দুটি স্টুডেন্টস হ্যান্ডবুক নামক বই থেকে, যার একটি নবম দশম থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এবং অপর বইটি হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য। তো আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে, তো আশা করি আমার বই দুটি তোমাদের ভালো লাগবে, ক্লাসের পাশাপাশি বই দুটি থাকলে তোমাদের উপকার হবে। তো 150 টাকা এবং 100 টাকার বিনিময়ে তোমরা যদি এই দুটি বইয়ের কোনো একটি পেতে চাও তাহলে আমাকে SMS করে জানিয়ে দাও 01740717656 এই নাম্বারে। তো যেভাবে আমি বইটি পাঠাতে পারবো তোমাদেরকে, প্রথমত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, দ্বিতীয়ত পাঠাতে পারবো কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস, এবং তুমি এই বইটি পেতে পারো তোমার লোকাল পোস্ট অফিসের মাধ্যমে, আমি রেস্টি ডাকযোগে পাঠিয়ে দিতে পারবো। তা আবারও বলি, বইটি পেতে চাইলে তোমাকে SMS করতে হবে 01740717656 এই নাম্বারে। থ্যাংকস টু অল। তো এতক্ষণ তোমরা যে বিজ্ঞাপনটি দেখলে, এটি হচ্ছে বইয়ের মলাটির উপরে বিজ্ঞাপনটি দেখলে। তো একটুখানি আসো, এক কয়েক সেকেন্ড আমরা বইয়ের ভিতরে কি আছে সেটুকু একটু দেখে নিই, বইয়ের ভিতরে অংশটা তোমাদের একটু দেখিয়ে নেই। এই যে দেখো, এই প্রশ্নটি কিন্তু আমি আজকে সমাধান করেছি, এটি আমার বইয়ের মধ্যে একদম এক নম্বর টেক্সটি হিসাবে এটা দেওয়া আছে, এবং তার নিচে দেখো বিশ্লেষণ আকারে এই নিয়মগুলি আমি আজকে বলেছি, এই নিয়মগুলো দেওয়া আছে। তো এইভাবে কতটি আছে, এইভাবে অন্তত 25টি টেক্সট, 25টি অথবা 20টি আমি দেখে নিই একটু কতটি দেওয়া আছে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, 25টা দেখো, এইটি হচ্ছে শেষ 25 নম্বর প্যাসেজ। এই যে এইভাবে 25টা প্যাসেজ দেওয়া আছে, যার প্রত্যেকটির নিচেই এইভাবে বিশ্লেষণ দেওয়া আছে। তো তোমরা যদি এরকম 25টি টেক্সট যদি এইভাবে বিশ্লেষণ সহকারে পড়ো, আমার বিশ্বাস প্রিপজিশন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবার কথা নয়, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অর্ধেক তোমরা খুব সহজে শিখে ফেলতে পারলে। তো আশা করি আর বইটি তোমাদের ভালো লাগবে, তোমাদের অনেকেই এই বইটি নিয়েছে, কেউ যদি নিতে আগ্রহী হও তাহলে আমার এই নাম্বারটিতে কল করতে পারো, স্ক্রিনে দিয়েছি সেই নাম্বারটিতে কল করতে পারো। ওকে, থ্যাংক ইউ। তো আসো এবার আমরা দেখবো হচ্ছে আজকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আজকের দ্বিতীয় পর্বে আমরা যেটা আলাপ করতে চেয়েছিলাম আর্টিকল এবং জিরো আর্টিকল নিয়ে। এটি হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় পর্ব, যেখানে আমি তোমাদেরকে শেখাবো কেমন করে আমরা আর্টিকল এবং জিরো আর্টিকল লিখবো। তো ইনস্ট্রাকশনে যে দেওয়া আছে, ইনস্ট্রাকশন বলেছি, আগে বলেছি এটার ভিন্নতা থাকতে পারে, ইনস্ট্রাকশন যাই থাকুক না কেন আমাদের প্রশ্ন যেভাবে থাকবে আমরা উত্তরটি সেভাবে লিখবো, নিয়ম জেনে জেনে। তো আমি বলেছি আজকে আমি নিজে থেকে কোনো কথা বলবো না, সবগুলো নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটা একটা করে নিয়ম দেখাবো এবং সমাধান করবো তোমাদের সাথে কথা বলে বলে। তো আসো আমরা প্রথম নিয়মটি দেখে নিই। সংখ্যায় একটি বোঝাতে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। এই যে এই নিয়মটির মধ্যে একটি শব্দ, এই শব্দটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ইংরেজিতে দুটি আর্টিকল আছে, আ এবং দা, তাহলে অ্যান কি? অ্যান হচ্ছে আয়ের আরেকটি রূপ, তাহলে আর্টিকল মোট দুটো, অ্যান হচ্ছে আয়ের আরেকটি রূপ। তো যাই হোক, তো আমরা আ বলি আর অ্যান বলি, তার বাংলা হচ্ছে একটি। অর্থাৎ প্যাসেজের মধ্যে পড়ে যেখানে তোমরা একটি শব্দের ব্যবহার পাবে সেখানেই জানবে আ কিংবা অ্যান বসবে। এখন অ্যান কখন বসবে? যদি শব্দটি, যেই শব্দের আগে তুমি আর্টিকল লিখতে যাচ্ছ সেটি যদি ভাওয়েল সাউন্ড হয়। ভাওয়েল সাউন্ডটা কি হলো? অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এবং সেটি ভাওয়েল সাউন্ড হবে। ভাওয়েল দিয়ে শুরু হইলেই কিন্তু ভাওয়েল সাউন্ড হয় না। যেমন ইউ দিয়ে যদি আমরা আমব্রেলা বলি সেটা ভাওয়েল সাউন্ড হয়, ইউ দিয়ে যদি আমরা ইউনিভার্সিটি বলি সেটাকে কনসোন্যান্ট সাউন্ড বলি, তখন আমরা তার আগে আ বলি। এটি কিন্তু আমরা সবাই জানি, তবু আমি দেখাবো, যদি আমাদের লেসনে, আজকের লেসনে মনে আসবে না, পরবর্তী লেসনে আসলে সেটি দেখাবো। তো যাই হোক, এই যে এটি ভাওয়েল সাউন্ড, তাহলে একটি বোঝালো কিনা আমরা একটু পড়ে দেখি। আ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু, ইজ অ্যান অ্যাসেট, হলো একটি সম্পদ। দেখো একটি সম্পদ,
তার মানে অ্যাক্টিভ ইংরেজি এখানে লাগবে দেন ইট ইজ এ ভাওয়েল বিগিনিং তাই আমরা অ্যান লিখব তো আমরা এক নম্বর গ্যাপে লিখলাম অ্যান এবার আসো হি স্ট্যান্ডস বাই হিজ ড্যাশ ফ্রেন্ড ইন টাইম অফ ডানজার বিপদের সময় সে তার বন্ধুর পাশে দাঁড়ায় এখন কথা হচ্ছে এইখানে আমরা কী লিখব নিয়মটা দেখে নাও আগে নিয়ম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এই যে এই শব্দটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ দেখো এই যে আমি কতগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে দিয়ে দিয়েছি এদের পরে কখনোই আর্টিকল বসে না পসেসিভ প্রোনাউন বলো আর পসেসিভ নাউন বলো তাদের পরে কখনোই আর্টিকল বসে না যার ফলে এইখানে আমরা একটা ক্রস সাইন দেবো তাহলে এই শব্দগুলো আমরা মুখস্থ রাখবো যেমন হি ইজ হার দেয়ার মাই ইয়োর ইয়োর অথবা ইটস অথবা কোনো নাউনের শেষে যখন আমরা অ্যাপোস্ট্রোফি এস দিই সেটিও কিন্তু পসেসিভ হয়ে যায় পসেসিভ নাউন হয়ে যায় তাদের পরে কখনোই আর্টিকল বসে না তাহলে এখানে আমাদের কী লিখবো একটি ক্রস সাইন দেবো তাহলে এটি আমাদের ক্রস সাইন যেটিকে আমরা জিরো আর্টিকল বললাম এবার আমরা পরেরটি দেখব নাম্বার সির নিয়মটি দেখব সংখ্যায় একটি বোঝাতে কনসোন্যান্ট সাউন্ডের আগে আ বসে দেখো বারবার একটি শব্দ আসছে এইবার আ এসেছে কেন এই যে আমাদের এই গ্যাপের পরের শব্দটি জি এই শব্দটি সরি এই শব্দটি শুরু হয়েছে জি দিয়ে অর্থাৎ জি একটি কনসোন্যান্ট এবং একটি কনসোন্যান্ট সাউন্ড তো কনসোন্যান্ট সাউন্ড হলে এবং সংখ্যায় যদি একটি বোঝায় এটি বারবার আসবে কিন্তু সংখ্যায় যদি একটি বোঝায় তাহলে আমরা এখানে আর্টিকেল লিখব আ সংখ্যায় একটি বোঝালে এখানে এনও লিখতে পারতাম যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হতো তাহলে এটি কনসোন্যান্ট সাউন্ড এখানে আমরা লিখব আ তো আমরা এখানে লিখে দিলাম আ দেখো আমরা লিখলাম এখানে আ নাম্বার সিতে নাম্বার ডির এটা দেখে নিই নিয়মটা দেখে নিই কোনো নাউনের পরে যখন অব বসে তখন নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ওই নাউনের আগে দা বসে খেয়াল করো হি অলওয়েজ উইশেস ফর ড্যাশ ওয়েলফেয়ার অফ হিস ফ্রেন্ড এই যে একটি গ্যাপ গ্যাপের পরে একটি কিন্তু নাউন ওয়েলফেয়ারটা হচ্ছে নাউন আর নাউনের পরের ওয়ার্ডটা হচ্ছে অফ প্রিপোজিশন তো হচ্ছে কোনো নাউনের পরে যখন অফ বসে তখন ওই নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য অর্থাৎ একে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ওই নাউনের পূর্বে দা বসবে তাহলে এইখানে আমরা লিখব একটি দা তো আমরা এখানে লিখে দিলাম নাম্বার ডিতে লিখে দিলাম দা বাট এবার আমরা যাব ই নাম্বার গ্যাপে নিয়মটা দেখে নাও ই নাম্বারের নিয়মে বলছে সংখ্যায় একটি বোঝাতে কনসোন্যান্ট সাউন্ডের আগে আ বসে ইতিপূর্বে কয়েকবার আমরা বলে ফেলেছি খেয়াল করো এই যে ম্যাটার এটা হচ্ছে আসলে কনসোন্যান্ট এটি যদি কনসোন্যান্ট হয় তাহলে এর আগে আমরা কী লিখব আ লিখব তো আমরা লিখে নিই উত্তর লিখে নিলাম যে বাট ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ ফ্যাক্ট দ্যাট ড্যাশ আইডিয়াল ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে আচ্ছা তো আমরা এখানে আ পেয়েছি এখন এখানে কী লিখব আ হচ্ছে একটি আর্টিকল বা একে ডিটারমাইনার বলি আর্টিকল বা ডিটারমাইনার দিয়ে যখন কোনো লেসন কোনো শব্দগুচ্ছ বা ফ্রেজ শুরু হয় তখন ওই ফ্রেজের মধ্যে একটি মাত্র আর্টিকল থাকবে তো এই যে আ দিয়ে শুরু হয়েছে এটি শেষ হয়েছে কোথায় আ ম্যাটার অফ ফ্যাক্ট এই হচ্ছে আমাদের নাউন এই পর্যন্ত গিয়ে এই ফ্রেজটা শেষ হয়েছে এর মধ্যে নতুন করে কোনো আর্টিকল লেখার কোনো সুযোগ নেই নিয়মটা আরেকবার দেখে নাও বলছে একটি নাউনের আগে একাধিক আর্টিকল বসে না এই যে ফ্যাক্ট এটি হচ্ছে আমাদের নাউন তো এই নাউনটার এই নাউন ফ্রেজটি শুরু হয়েছে এইখান থেকে তাহলে একটি আর্টিকল আমি লিখেছি তাহলে এরপরে আর কোথাও কোনো আর্টিকল লেখার কোনো সুযোগ নেই তাহলে এখানে আমরা কী দেবো একটি ক্রস সাইন এখানে একটি ক্রস সাইন দিলাম তারপর আসো দ্যাট ড্যাশ আইডিয়াল ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে এই যে দ্যাট দ্যাটের পরে কী লিখবো দ্যাটের পরে অবশ্যই আমরা লিখবো হচ্ছে একটি সাবজেক্ট দ্যাট হচ্ছে একটি সেন্টেন্সকে সংযুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে তারপর সর্বদাই একটি নাউন বসবে তো এই নাউনটি আছে আইডিয়াল ফ্রেন্ড দেখো এই যে ফ্রেন্ড হচ্ছে নাউন তো যে এখানে যেহেতু নাউন আছে এটি একটি গুণবাচক শব্দ তাহলে এই যে এর একটি গ্যাপ তার আগে একটি গ্যাপ আছে অবশ্যই সেখানে একটি আর্টিকল বসতে হবে তাহলে কয়টা ফ্রেন্ড বুঝেছে ড্যাশ আইডিয়াল ফ্রেন্ড একজন আদর্শ বন্ধু কয়জন বন্ধু একজন তো এই যেটি ভাইল দিয়ে শুরু হয়েছে তাহলে তার আগে কী লিখবো অ্যান লিখবো নিয়মটি দেখে নাও নিয়মে বলা হচ্ছে সংখ্যায় একটি বলতে ভাইল সাউন্ডের আগে অ্যান বসে এইটির মতো তাহলে আমরা এখানে লিখে দিলাম অ্যান তারপরে ড্যাশ সেলফিশ ম্যান ক্যানট বি ড্যাশ ট্রু ফ্রেন্ড ড্যাশ সেলফিশ ম্যান ক্যানট বি ট্রু ফ্রেন্ড বলছে স্বার্থ সেলফিশ ম্যান সেলফিশ ম্যান কি স্বার্থ স্বার্থপর মানুষ ক্যানট বি ড্যাশ ট্রু ফ্রেন্ড কখনো সত্যিকারের বন্ধু কখনো একজন সত্যিকারের বন্ধু হতে পারে না তো খেয়াল করো এই বাক্যটিকে যদি আমরা পড়ি তাহলে প্রথমটা যদি পড়ি বলবো ড্যাশ সেলফিশ ম্যান একজন স্বার্থপর মানুষ কয়জন আসছে একজন তো একজন হলেই এটি কনসোন্যান্ট সাউন্ড তাহলে তার ইংরেজি হিসেবে আমরা কী লিখবো নিয়মটা দেখে নাও সংখ্যা একটি বোঝাতে কনসোন্যান্ট সাউন্ডের আগে আ বসে তাহলে এটি আমাদের কনসোন্যান্ট এবং এখানে বুঝেছে ড্যাশ সেলফিশ ম্যান একজন স্বার্থপর মানুষ আমরা লিখলাম আ এইচ নম্বরে লিখলাম আ এবার আসো ক্যানট বি ড্যাশ এ ট্রু ফ্রেন্ড কখনোই একজন সত্যিকারের বন্ধু হইতে পারে না একই নিয়ম কিন্তু
কখনোই একজন সত্যিকারে বন্ধু হইতে পারে না, অর্থাৎ একই নিয়ম এখানেই চলে আসলো, সঙ্গে অ্যাক্টিভিটিতে কনসোন্যান্ট সাউন্ডের আগে আ বসে, তাহলে ক্যান নট বি আ ট্রু ফ্রেন্ড। এইটি আমাদের যে কনসোন্যান্ট, তাহলে অ্যাক্টিভ বোঝাতে আমরা এখানে আ লিখলাম, অ্যান লিখতে পারলাম না, আ ট্রু ফ্রেন্ড। তারপর শেষটা আমরা কি উত্তরটা লিখলাম, শেষটা হি থিঙ্কস অফ হিজ ওন ড্যাশ ইন্টারেস্ট। এই নিয়মটা কিন্তু এর আগে আমরা করেছি, কি করেছি খেয়াল করো, এই হচ্ছে আমাদের পসেসিভ। তো পসেসিভ প্রোনাউনের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সর্বদা একটি কি বসে বলেছিলাম, জিরো আর্টিকল বসে, অর্থাৎ একটি ক্রস সাইন হবে। তো এইখানে যেহেতু বলছে হি থিঙ্কস অফ হিজ ওন ইন্টারেস্ট, সে কেবলমাত্র তার নিজের ইন্টারেস্ট মানে স্বার্থ, সে কেবলমাত্র তার নিজের স্বার্থের কথা ভাবে। খেয়াল করো এখানে আমরা একটি শব্দ কিছুতেই ব্যবহার করতে পারছি না, আমরা বলতে পারি না সে কেবলমাত্র তার একটি স্বার্থের কথা ভাবে, একটি বলতে পারছি না, তার মানে এখানে কোনো আর্টিকল আসলো না। কেন আসলো না, এই যে আমাদের এখানে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে হিজ, তাহলে এইখানেও আমরা একটি ক্রস সাইন দেবো, তো আমরা এখানে একটি ক্রস সাইন দিলাম। তো বন্ধুরা, একটু আগে আমি তোমাদেরকে যখন প্রিপজিশন দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে নিয়মগুলো দিয়ে দিয়েছি, আবার এখন আমি আর্টিকল দেখিয়েছি এবং জিরো আর্টিকল, এখানেও কিন্তু আমি নিয়মগুলো দিয়ে দিলাম। তো এই নিয়মগুলি আমি কোথা থেকে দিলাম আসো সেটিও একটু দেখে নিই, এই নিয়মগুলো এখন আমরা কোন জায়গা থেকে এতক্ষণ ধরে নিয়ে আসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এইখানে এই প্যাসেজটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে সমাধান করেছি, অর্থাৎ তোমাদের সাথে বকবক করেছি। তো বকবক করেছি কি নিয়ে, দেখো এই মিসেই কিন্তু যে নিয়মগুলো আমি এতক্ষণ তোমাদের স্ক্রিনে দেখালাম, এখানে সবগুলো নিয়ম কিন্তু এইভাবে দেওয়া আছে, নিচে এখানে দশটি নিয়মই দেওয়া আছে। তো এইখানেও কিন্তু এরকম কয়টি টেক্সট আছে, এখানে ১৩ নম্বর টেক্সট, তাহলে আমাদের একটু আমার নিচের দিকে নামলে বুঝতে পারবো এখানে কয়টি টেক্সট আছে। এখানে টেক্সট আছে হচ্ছে হ্যাঁ বিশটা প্যাসেজ এখানে আছে, এই যে ২০ নম্বর প্যাসেজ, এর পরে আর নেই এই যে ২০ নম্বর প্যাসেজটি, আবার দেখো ২০ নম্বর প্যাসেজের এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ, কেন উত্তরটি এমন হলো, আরও নতুন নতুন অনেক কথা এর মধ্যে আসবে, একটি লেসন হয়তো সব কথা আসে নাই, এর মধ্যে থেকে সবগুলো তোমরা পাবে। তো তোমরা যদি এই বইটি নিতে চাও, আমি স্ক্রিনে নম্বর দিয়েছি, তোমরা ওই নম্বরে যোগাযোগ করতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমাদের আমার ভিডিও ক্লাসটি দেখার সাথে সাথে এই বইয়ের নিয়মগুলো তোমাদের সাথে থাকলে খুব সহজে তোমরা সেটি ক্যাচ করতে পারবে। তো এই ক্লাসটি দেখার পরে তোমাদের মুখভঙ্গিমাটি কি এমন হয়ে গেছে, যদি এমন হয়ে যায় তাহলে জাস্ট স্কিপ করো, আর কোনো দিন আমার ভিডিও চ্যানেলে ঢুকবার, আমার ইউটিউব চ্যানেলে ঢুকবার দরকার নেই। তবে তোমাদের মুখভঙ্গিমাটা যদি এমন হয়ে থাকে বা এমন হয়, তাহলে কিন্তু আমার একটি ডিমান্ড বা দাবি আছে, সেটি হচ্ছে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, সর্বোচ্চ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি একটি কমেন্টস করতে হবে, আর যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো সেই আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।